Oh, guys, I'm in Minecraft, ছেড়ে দিচ্ছি, কারণ আমার কাছে পদ না কেনার পর্যন্ত টাকা নাই। এই শোনো, তোমার অবস্থা যদি এই পিচ্চিটার মতো হয়ে থাকে, এই ভিডিওটা তোমার জন্য। আজকে ভিডিওতে তোমাদের সাথে এমন একটা গেমে পরিচয় করে দিব যে গেম মাইনক্রাফটের পাসার মধ্যে সুপার গ্লু দিয়ে ছাপ্পা মস্ত জোক মারার ইয়া হাসরে হালকা হাস। তোমাদের মনে প্রশ্ন হতে পারে কোন সেই গেম যেটা মাইনক্রাফটের পাসের মধ্যে ছাপ্পা মারছে। সো এই গেমটার নাম হচ্ছে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং, আর এই গেমটা টোটালি মাইনক্রাফটের নকল করে বানাইছে। বলতে গেলে এই গেমটা যদি তুমি খেলো, মাইনক্রাফট তোমার খেলার প্রয়োজন হবে না, বিকজ এই গেমটা পুরো মাইনক্রাফটের নকল করে বানাইছে। বলতে গেলে মাইনক্রাফটে যে সব আপডেট আছে, সব আপডেট এই গেমের মধ্যে আছে। সো আজকে আমি এই গেমটা রিভিউ করবো। তো ফার্স্ট অফ অল এই গেমের সেটিংসের দিকে যাই। তো এই গেমের সেটিংসের দিকে যদি যাই, দেখো পুরো মাইনক্রাফটের সেটিংস আছে, অ্যান্ড অলসো এর মধ্যে মাইনক্রাফট নেদার আপডেটও আছে বলতে গেলে। তো মজাটা যাবার দিয়ে আজকে মেন ভিডিওতে এসে পড়ি। তো বেসিক্যালি এর মধ্যে পুরো মাইনক্রাফটের সেটিংস আছে, দেখতে পাচ্ছেন টেক্সচার প্যাক অ্যাড করা যায়। তারপরে এখানে আমি চাইলে নর্মাল টেক্সচার প্যাক অ্যাড করতে পারি, মানে ডিফল্ট যেটা আছে সেটা অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং এর টেক্সচার প্যাক। আর এর মধ্যে টাস্ক টাস্ক মানে তুমি এখানে স্ট্রিপ কন্ট্রোল অন করতে পারবা। আমি তো মানে স্ট্রিপ কন্ট্রোল অন করছি, বাট কোনো প্রবলেম নাই, ওটা ব্যাপার না। তো এখানে তুমি ফব বাড়াইতে পারবা, সেন্সিটিভিটি বাড়াইতে পারবা। সো আমি এগুলো দেখাইতেছি আগে। তো যা এখানে আমরা ভিডিওতে যাই, আর এখানে ফব কই যে ফব আমি একটু বাড়াই নিলাম, বিকজ আমার ফব মানে বেশি ভালো লাগে। তো এখন আমরা যাবো হচ্ছে ভিডিওতে, এখন ফার্স্ট পার্সনে যাবো। এখন আমি পুরো এই এলাকাটা মানে পুরো এই গেমটার ভিডিও দেখাবো। তো এই গেমটা অনেক জোস, এর মধ্যে তুমি মাইনক্রাফ্টের মধ্যে খেলতে পারবা। আর এই গেমে একটু টেকচার আছে একটু আলাদা মাইনক্রাফ্টের চেয়ে, বাট হ্যাঁ সব কিছু মাইনক্রাফ্টের মতোই। ইয়া দেখতে পারতো সেন্ডারম্যান কেমন। তো যাই হোক, আমরা এখন ওভার ওয়ার্ল্ডে যাবো, মানে এখানকার ওভার ওয়ার্ল্ডে। তো মানে আমি ওভার ওয়ার্ল্ডে যা দেখাই দেবো এর মধ্যে কী কী আছে, পুরো মাইনক্রাফ্টের মানে ছাপ্পা মারছে বলতে গেলে। তো ইয়া এই গেমটা আজকে আমরা দেখাবো। আর হ্যাঁ, এই গেমটা যদি তোমার খেলো মাইনক্রাফ্ট, তোমার খেলার প্রয়োজন হবে না তুমি যদি মাইনক্রাফ্ট না কিনতে চাও তাহলে, বাট আমি মাইনক্রাফ্ট খেলবো, এটা 100% শিওর। যাই হোক, এটা যেটাই হোক মাইনক্রাফ্টের চেয়ে তো বেস্ট না, বিকজ মাইনক্রাফ্ট ইজ দ্য বেস্ট, মানে মাইনক্রাফ্টের সব গেম নকল করছে। সো দ্যাটস ওয়াই মাইনক্রাফ্ট ইজ দ্য বেস্ট। তো ইয়া এখন আমরা যাবো হচ্ছে ওভার ওয়ার্ল্ডে। তো ওভার ওয়ার্ল্ডে যা দেখাই দিব ওভার ওয়ার্ল্ডে কী কী আছে, মানে ওভার ওয়ার্ল্ডে পুরো সেম টু সেম মাইনক্রাফ্টের মতো জিনিস আছে। এর মধ্যে তুমি নেদারটা পাওয়া যাবা বলতে গেলে, এভরিথিং যেটা তুমি তোমার লাইক মেইন মাইনক্রাফ্ট আছে, মানে এখানে ইনভেন্টরিতে তুমি সব কিছু পাওয়া যাবা বলতে গেলে। আমাদের নেদার আপডেট, ভিলেজার প্লেজার আপডেট অ্যান্ড এভরিথিং, ইউ নো, মানে পুরো মাইনক্রাফ্টের পাশে ছাপ্পা মারছে যেটা আমি আগেই বললাম। তো ইয়া আমরা এখন গেমের মধ্যে কনসেন্ট্রেট করি, বাট গেমের মধ্যে লোডিং হইতেছে, অনেক টাইম লাগে, মেনলি এই গেমের একটাই প্রবলেম। আর এর মধ্যে তুমি মাল্টিপ্লেয়ার খেলতে পারবা, বাট এই গেম ফার্স্টবার ওপেন করার সময় তোমার ইন্টারনেট অফ করে ওপেন করতে হবে, অন করে ওপেন করতে হবে, সরি। সো ইয়া আমি যেহেতু এখন ডাটা চালাই সেহেতু আমার লাইক প্রবলেম, মানে একটু প্রবলেম আছে। তো ইয়া এখানে দেখতে পারতো এখানে একটা লাইক স্পন হয়েছে এক জায়গায়, বাট যাই হোক আমরা এখন কী করবো আমি জানি না, বাট আমরা এখন টাইমটা ডে করতেছি। সো এর মধ্যে তুমি ইমোটো পাবা, বাট ইন্টারনেট কানেকশন লাগবে। তো আমি আসলে যেহেতু ডাটা চালি সেহেতু আমি এখন ইন্টারনেট কানেকশন লাগবে না, তো মানে ইউজ করবো না। সো হ্যাঁ, যখন আমার ডেতে দিয়ে দিতেছে টাইম, সো দেখতে পারতো কত জোস, মানে লাইক এখানে পুরো মাইনক্রাফ্টের জিনিস পাওয়া যাবে। আর ওখানে একটা স্পাইডার ঘোরাঘুরি করতেছে, এখানে তুমি মাইনক্রাফ্টের ও ওয়াও ও ও আমি এখনও এই গেমে ক্রিপারে দেখি নাই, দেখি ক্রিপারের চেহারাটা আসলে কেমন। তো মানে এখানকার মোবদের টেকচার প্যাকটাও জোস, মানে বলতে গেলে দেখতেছো স্ক্রিপারের গলার মধ্যে পট্টি যেটা জোস। আর এখানে স্পাইডার আছে, মানে তুমি যদি এই গেমের টেকচার প্যাক ইউজ করতে চাও করতে পারো, আমি মাইনক্রাফ্টের টেকচার প্যাক ইউজ করার জন্য প্রিফার করব, বাট আমি এই গেমের টেকচার প্যাকটাও জোস, মানে বলা যেতে পারে জোস। আর এর মধ্যে মাইনক্রাফ্টের টেকচার প্যাক দিলে একেবারে পুরো মাইনক্রাফ্ট লাগবে। তো এখন বলবো যে এর মধ্যে আমি নেদারেট পাবো নাকি। সো অবভিয়াসলি নেদারেট পাবো, যেহেতু নেদারের লাইক কী বলে, যেহেতু কী বলে নেদার আপডেট আসছিল সেহেতু আমরা নেদারেট পাবো। এখানে দেখতে পারতেছো এখানে নেদারেটা আছে, অ্যান্ড হ্যাঁ ডায়মন্ড আর্মোরের হেলমেটটা মানে টেকচারটা জোস লাগছে। বাট যাই হোক, আমরা এখানে পুরো নেদারেট পাওয়া যাবো, মানে নেদারেটে সব কিছু পাওয়া যাবো। দেখা যাচ্ছে এখানে দেখতে পারতেছো নেদারেটের জিনিস আছে, লাইক নেদারেটে এভরিথিং আছে, মানে বলতে গেলে সব কিছু আছে। তো হ্যাঁ, এখানে দেখতে পারতেছো সব মানে যেই সব জিনিস আছে মাইনক্রাফ্টের সব কিছুই আছে। সো এটা হচ্ছে এই গেমের ইন্টারনাল জিনিস যেটা আমার ভালো লাগছে প্রচুর। সো আমি তোমাদের 3rd পার্সন ফন্টে দিয়ে দেখাই। আর ছাগলের টেকচারটাও জোস লাগছে আমার কাছে। তো হ্যাঁ, এটা তোমরা খেলতে পারো, আমি এটা খেলবো, বিকজ এটার জন্য এটার মধ্যে মাল্টিপ্লেয়ার খেলা যায়, সেই কারণে আমি এটা খেলবো। বাট মাইনক্রাফ্ট এর চেয়ে বেশি প্রিফারেবল, তোমাদের যদি মাইনক্রাফ্ট ক্র্যাক ভার্সন খেলো তাও তোমার এটা ভালো হবে। বাট এই গেমের মধ্যে আপডেট করা যায়, এটাই হলো সবচেয়ে ভালো ব্যাপার, যে মাইনক্রাফ্টের মধ্যে আপডেট হয়। মানে মাইনক্রাফ্ট যদি তুমি ক্র্যাক ভার্সন খেলো তুমি আপডেট করতে পারবে না, তোমার আবার ডাউনলোড করতে হয়। বাট এটার মধ্যে তুমি লাইক
এটার মধ্যে এটা ক্র্যাক ভার্সন, এটা তোর অরিজিনাল ভার্সন, সেটার মধ্যে তুমি অবভিয়াসলি প্লে স্টোর থেকে আপডেট করতে পারবা। তো দেখতে পারতো আমার নেদারিটা পুরো কত জোস লাগতেছে, যেটা অনেক বেশি জোস। সো এখন অনেকে ভাববা যে আমি আসলে মাইনক্রাফটের মধ্যে কোনো টেকচার লাগে ভাব ধরতেছি আমি ক্রাফটিং আমি বিল্ডিং খেলতেছি, সেটা আসলে না। এই গেমের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা খেলে বুঝতে পারবা। তো এখন আমরা যাবো হচ্ছে সেভেন কুইট করবো, তোমাদের দেখাবো মাল্টিপ্লেয়ারের যে সেটিংস আছে, তুমি এর মধ্যে মাল্টিপ্লেয়ার খেলতে পারবা, সাইন ইন করতে পারবা, এভরিথিং, মানে তুমি মানে মাইনক্রাফটের মধ্যে যা যা করতে পারবা এর মধ্যে সেম টু সেম করতে পারবা। বাট এর মধ্যে প্লেয়ার সার্ভার্স একটু কম পাবা, কারণ এটা একটা আলাদা গেম। সো মাইনক্রাফট ইজ বেস্ট, দ্যাটস ওয়াই। সো মাইনক্রাফটের দিক থেকে বেস্ট বলতে গেলে মাইনক্রাফটের মধ্যে সার্ভার্স আছে, এভরিথিং ইজ গ্রেট। বাট এই গেমের মধ্যে জাস্ট মাইনক্রাফটের মধ্যে পুরো ছাপ্পা মেরে দিয়েছে, অ্যান্ড মাইনক্রাফটের মধ্যে মাল্টিপ্লেয়ার খেলা যায়, এটা অনেক বেশি জোস লাগছে গেমে। সো আমি তোমাদের এটা দেখাই দেবো না, সেই জন্য তোমার একটা অ্যাকাউন্ট খুলতে হয়। বাট এটার মধ্যে কোনো এক্সবক্স অ্যাকাউন্ট লাগে না, এটার মধ্যে তুমি নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারবা। দেখতে পারতো মানে তুমি ঢুকে ইন্টারনেট শট ঢুকলে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবা। সো এখানে দেখতে পারতো এখানে স্কিন আছে, আমি চেঞ্জ স্কিন করতে পারবো। এখানে দেখতে পারতো আমি স্কিন চেঞ্জ করতে পারবো, এটা দেখার দরকার নেই। এখানে আমি এখানে সেটিংসে যাই, এখানে অনেক কিছু আছে। লাইক আমি মাইনক্রাফট এখন টেকচার প্যাক দিবো, অরিজিনাল টেকচার প্যাক যেটা মাইনক্রাফটে মানুষ ইউজ করে থাকে, সো ওইটা আমি টেকচার প্যাকটা দিবো। আমি একটু বেশি কথা বলতেছি আমি জানি, বাট স্টিল ওকে মাইনক্রাফট টেকচার প্যাকটা ইউজ করে। আরে ভাই আমি একটা কাজ করি, ধরো এক মিনিট। তো ইয়ে গাইজ, দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর তোমাদের মাইনক্রাফটটা পারফেক্ট লঞ্চ হও তাহলে এই গেমটা অবভিয়াসলি ট্রাই করতে পারো। আর হ্যাঁ, গেমের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো সাবস্ক্রাইব করে দেবো, লাইক করুন। বাই বাই, আজকে লাইক হচ্ছে 80 লাইক, সো আই হোপ তোমরা কমেন্ট করে দিতে পারবা। সো টাটা।